আমি কাঠ কিনতে আসলাম কাঠ ফ্যাক্টরিতে। দেখলাম কি কি কাঠ কিনা যায়, সুন্দর কাঠ খুঁজতেছি, সুন্দর কাঠ পাইতেছি না। আমার ভাইজি আর আমার নাতির জন্য দেখি কি কাঠ কিনতে পারি, আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকেন, দেখেন আপনারা আরও কী কী শপিং করতেছি আজকে বার্থডের জন্য। এগুলো কেক অর্ডার দিব, কেক দেখতে আসলাম, জানি না কোন কেকটা অর্ডার দিব, দেখে নিই আগে, তারপরে একটা অর্ডার দিব। কারণ আমি একা গেছি তো আর বুঝতে পারতেছি না কোন কেকটা অর্ডার দিব। তারপরে আমার মেয়ের সাথে শেয়ার করলাম, আমার মেয়ে বললো এটা দেও, তারপরে পছন্দ করে একটা দিয়ে দিলাম। একা শপিং করতে আসলে ভালো লাগে না, কেউ সাথে থাকলে ভালো লাগে শপিং করতে, তাই এই কেকটা দিয়েছি শুধু ডিজাইন চেঞ্জ করে। মানে এত সুন্দর সুন্দর কেক আমার পছন্দ হইতেছিল না কোনটা দিব আর কি। দেখেন, এনজয় করেন আমার পুরো ভিডিও আপনারা। বাবা কাছে যা, ইটকে ইটকে ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে একটা ভিডিও শেয়ার করব, এক মাস আগের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। বার্থডেটা হচ্ছে আমার বঞ্জির ছেলে, আমার নাতি, বঞ্জির করে নাতি, আমার বড় বোনের মেয়ের করে নাতি, ওর বার্থডে ছিল। সাথে আমার, আমার বউয়ের, আমার ভাইজির, মানে এদেশে আমরা চারটা বার্থডে আছে আর বাংলাদেশে আরও চারজনের একই মাসে, এই জন্য আমরা সবাই একত্রে বার্থডেটা করলাম। আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, আর দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আর পুরো ভিডিওটা দেখেন, এনজয় করেন, আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। আপনারা কি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, ইনশাল্লাহ আমি দেখানোর ট্রাই করব। দেখতে দেখতে আমার নাতি 9 বছর হয়ে গেল, আমি ভাবতেও পারি না এত বড় হয়ে যেতেছে সবগুলা বাচ্চা। কীরকম মনে হইতেছে সেদিন আমার পুঞ্জির বিয়ে হইলো আর এখন আবার ছেলেরও 9 বছর হয়ে গেল। সবাই আমরা মিলে আনন্দ করলাম, আসলে বার্থডে করতে চাইছিল না আমরা যাওয়াতে আর কি, তো বলতেছে যে সব আসবে এই জন্য একটু করে ফেলি, আর আসলে বার্থডে করতে চায় না ওরা আর কি। তো ভাবলাম আপনাদের জন্য রেকর্ড করি, আপনাদের সাথে শেয়ার করলাম, আর এটা রেকর্ডে থাকবে, আপনারাও দেখতে পারবেন, আমার নাতিও বড় হলে দেখতে পারবে। নানু ওর জন্য রেকর্ড করে ইউটিউবে রেখেছি, এটা একটা স্মৃতি হিসাবে থাকবে। আমার পুরো ভিডিওটা আপনারা দেখেন, এনজয় করেন, আপনাদের কাছে কেমন লাগলে আমাকে জানাবেন প্লিজ। আমার নতুন বন্ধুদেরকে বলতেছি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনারা আমার পুরো ভিডিওটা দেখে নেবেন, আর আবারও বলতেছি আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আমি এখানে বিদায় নিতেছি, আসলে বিদায় না, শুধু আজকের ব্লগ থেকেই বিদায়। আমার ব্লগটা দেখে নেবেন বন্ধুরা, আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি, আপনারা
আমাকে এত সাহায্য করতেছেন, এত হেল্প করতেছেন, আমার পাশে থাকতেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবারও বলতেছি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।